কত শত রেকর্ডই তো তার আছে, তারপরও নতুন নতুন রেকর্ড এখনো তাকে রোমাঞ্চিত করে। অর্জনের শোকেসটা এবার আরও সমৃদ্ধ, বিরল এক কীর্তি গড়েছেন সাকিব আল হাসান। স্বীকৃত টি টোয়েন্টিতে একই সঙ্গে 6000 রান ও 400 উইকেটের মালিক এখন টাইগার অলরাউন্ডার। এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে এই রেকর্ড ছুঁয়েছেন সাকিব। 400 উইকেট ছিল আগেই, আর 6000 রান পূরণে দুবাইয়ের ম্যাচের আগে দরকার ছিল 15 রান। আসলে টিকে থাকতে জয় ভিন্ন বিকল্প নেই এমন ম্যাচে ব্যাটে বলে আহামরি পারফরমেন্স উপহার দিতে পারেননি সাকিব। যদিও 22-24 রানের ইনিংস দারুণ রেকর্ডটা গড়ার জন্য হয়েছে যথেষ্ট, বল হাতে 31 রান দিয়ে ছিলেন উইকেট শূন্য। এই এলিট লিস্টে সাকিবের একমাত্র সঙ্গী ডোয়াইন ব্রাভো। আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি টি টোয়েন্টি মিলিয়ে 549 ম্যাচে 6871 রান ক্যারিবীয় ক্রিকেটারের। রান সংখ্যায় খুব বেশি এগিয়ে না থাকলেও উইকেটে সাকিবের সঙ্গে ব্যবধান অনেক। ব্রাভোর আছে 605 উইকেট, সাকিবের 419টি। অবশ্য টাইগার অলরাউন্ডার ম্যাচ খেলেছেন অনেক কম, 369টি। রেকর্ড হয়েছে আরও একটা, বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে স্বীকৃত টি টোয়েন্টিতে 6000 রান ছুঁয়েছেন মিস্টার 75। দেশের হয়ে প্রথম এই মাইলফলক ছুঁয়েছিলেন তামিম ইকবাল। আন্তর্জাতিক ম্যাচের পাশাপাশি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা আছে দুই টাইগার অধিনায়কের। 6886 রান করতে তামিম খেলেছেন বিপিএল, পিএসএল ও সিপিএল এর মতো আসরে। 6000 রান আর 400 উইকেটের ডাবল গড়তে সাকিব মাতিয়েছেন বিপিএল, আইপিএল, পিএসএল, সিপিএল, বিগ ব্যাশ, এলপিএলও। মাকসুম আলম খান, সময় সংবাদ।